বিশ্বে ছোট বড় মিলিয়ে প্রায় 195টি দেশ রয়েছে। এর মধ্যে কিছু দেশ আয়তনের দিক থেকে বেশ বড়, রয়েছে কোটি কোটি জনসংখ্যা। আবার কিছু দেশ এমনও রয়েছে যা আয়তনে বেশ ছোট এবং জনসংখ্যা লাখেরও কম। বিশ্বের এমনই 10টি দেশের কথা জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু করার আগে জানাবো, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো চলুন জেনে নেই জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে ছোট 10টি দেশ সম্পর্কে। সেন্ট কিটস অ্যান্ড নেভিস, জনসংখ্যা 47,657 জন, মাত্র 101 বর্গ মাইল আয়তনের দেশ এই সেন্ট কিটস অ্যান্ড নেভিস, যা জনসংখ্যায় 47,657 জন। আয়তন এবং জনসংখ্যা উভয় দিক থেকেই দেশটি পশ্চিম গোলার্ধের সবচেয়ে ছোট দেশ। এটি 1983 সালে স্বাধীনতা লাভ করে। ইউরোপীয়ানদের উপনিবেশ স্থাপন করা দ্বীপগুলোর মধ্যে এটি সর্বপ্রথম দ্বীপের, তাই এর নাম রাখা হয় সেন্ট কিটস অ্যান্ড নেভিস, যার অর্থ দ্য মাদার ক্যালোনি অফ ওয়েস্ট ইন্ডিজ। দেশটি স্বাধীনতা লাভ করলেও ব্রিটিশ রাজপরিবারের প্রধানকেই রাষ্ট্রের প্রধান হিসেবে বিবেচনা করা হয়। দেশটিতে বহু ঐতিহাসিক স্থাপনা রয়েছে, যার মধ্যে বিনস্টল হিল ফরেস্ট ন্যাশনাল পার্ক ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেই বিবেচিত হয়ে আসছে। মার্শাল আইল্যান্ড, জনসংখ্যায় 41,569 জন। প্রশান্ত মহাসাগরে অবস্থিত 5টি দ্বীপের সমন্বয়ে মার্শাল আইল্যান্ড গঠিত। দেশটির মোট 97.8% এলাকা জলভাগ, যা একক দেশ হিসেবে সর্বোচ্চ। 1520-এর দশকে স্প্যানিশ এবং পর্তুগিজরা এই দ্বীপে বসতি স্থাপন করেন। সময়ের পরিক্রমায় দেশটি স্পেন, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনে ছিল। প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে দেশটির অপূর্ব সৌন্দর্য থাকলেও অর্থনৈতিক অবস্থা বেশ ভঙ্গুর, তাই তো দেশটিকে বৈদেশিক সাহায্যের জন্য নির্ভর করতে হয় অন্য দেশের উপর। কৃষিজ উৎপাদনের ক্ষেত্রেও নারকেল, টমেটো, তরমুজ, ফল ইত্যাদি স্থানীয়ভাবে উৎপাদন করা হয়। পর্যটন শিল্প, টুনা মাছ এবং কারুশিল্পের পণ্য রপ্তানি করে দেশটি বৈদেশিক মুদ্রা আয় করে থাকে। লিস্টেনস্টাইন, যেখানে জনসংখ্যা রয়েছে 39,327 জন। সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার মধ্যকার সীমান্তে অবস্থিত লিস্টেনস্টাইন একটি স্থলবেষ্টিত দেশ। দেশটির প্রধান ভাষা জার্মান, তবে ইংরেজি এবং ফ্রেঞ্চ ভাষাও প্রচলিত এখানে। অনেকটা ত্রিভুজাকৃতির দেশটির অবস্থান আল্পস পর্বতমালার রাইন নদীর উপত্যকার হওয়ায় দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি। দেশটির রাজধানীর নাম বাদুজ। এই দেশটির কুইনশট মিউজিয়ামে বিশ্ববিখ্যাত আধুনিক এবং সমসাময়িক শিল্পের নানা ধরনের সংরক্ষণ রয়েছে। দেশটি পর্যটন এবং ব্যাংকিং ও ম্যানুফ্যাকচারের উপর ভিত্তি করে একটি শক্ত অর্থনীতি গড়ে তুলেছে। মোনাকো, এদেশের জনসংখ্যা 36,469 জন। মধ্য সাগরে অবস্থিত শহর রাষ্ট্র মোনাকোর জনসংখ্যা 36,469 জন। তবে এত কম জনসংখ্যার দেশ হয়েও মোনাকো বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটি দেশ, কারণ দেশটিতে মাত্র 499 একরের জায়গাতেই সবাই বসবাস করে থাকে। প্রতি বছর 1,60,000 পর্যটক এই দেশটিতে ভ্রমণ করার উদ্দেশ্যে আসে। বিশ্বজুড়ে দেশটির খ্যাতি থাকায় বহু বড় বড় রাজনৈতিকবিদ এবং ব্যবসায়ী এই দেশটিতে ভ্রমণ করতে আসে। এখানে রয়েছে 5-তারকা হোটেল, স্পোর্টস কার এবং বিলাসবহুল ব্যক্তিগত ইয়ট, ক্যাসিনো সবই রয়েছে এই দেশটিতে। দেশটিতে ফ্রেঞ্চ, ইটালিয়ান এবং ইংরেজি ভাষার প্রচলন রয়েছে। পর্যটকদের মধ্যে দেশটির ওয়াশিনগ্রাফিক মিউজিয়াম এবং মোনাকো ন্যাশনাল মিউজিয়াম বিখ্যাত। সান মারিনো, জনসংখ্যা 33,660 জনের মতো। ভ্যাটিকান সিটির মতোই ইটালির ভেতরে সান মারিনো দেশটির অবস্থান। 1800-এর দিকে ইটালির এককালীন সময় বহু নাগরিক এর বিরোধিতা করেছিল এবং অপেক্ষাকৃত দুর্গম পাহাড়ি অঞ্চল সান মারিনোতে আশ্রয় নিয়েছিল। ইতালি পাল্টা প্রতিক্রিয়া না দেখিয়ে বরং 1862 সালে চুক্তির মাধ্যমে দেশটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদা দেয়। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই দেশটি নিরপেক্ষ ভূমিকা ছিল। অর্থনৈতিক দিক দিয়ে দেশটি বেশ স্বাবলম্বী এবং নাগরিকদের জীবনযাত্রাও বেশ উন্নত। সান মারিনোর স্থাপত্য পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। দেশটির রাজধানীর মধ্যযুগীয় ঐতিহাসিক ডাউনটাউন এলাকাটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে।
নাগরিকেরা বছরের পর বছর ধরে তাদের ঐতিহাসিক উৎসবগুলো পালন করে আসছে। একই সাথে দেশটিতে ঐতিহাসিকভাবে এমব্রয়ডারি এবং কাঠের কারুকাজের মতো বেশ কয়েকটি শিল্পের চর্চা রয়েছে। পালাউ জনসংখ্যা 18,055 জন, প্রায় 340টি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি পালাউয়ের অবস্থান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। মাত্র 180 বর্গমাইল এলাকায় দেশটির জনসংখ্যা 18,055 জন। প্রতিবেশী দুই দেশ ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের সাথে সামুদ্রিক সীমানা রয়েছে তাদের। যদিও বহু নাগরিক ইংরেজিতে কথা বলে, তবে দেশটির মূল ভাষা হচ্ছে পালাওয়ান। দেশটির অর্থনীতি মূলত পর্যটন, মাছ ধরা, কৃষির উপরে নির্ভরশীল। কলোনিয়াল যুগের বিভিন্ন সময়ে স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের শাসনাধীন ছিল এই দেশটি। 1994 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। বর্তমানে দেশটির সাথে যুক্তরাষ্ট্রের খুব গভীর সম্পর্ক রয়েছে। মার্কিন ডলারকে মুদ্রা হিসেবে ব্যবহার করে দেশটির প্রতিরক্ষা এবং সেবা খাতেও যুক্তরাষ্ট্রকে সাহায্য করে থাকে এই দেশটি। কুক আইল্যান্ড জনসংখ্যায় 15,040 জনের বসবাস। এখানে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত এই কুক আইল্যান্ডে রয়েছে মোট 15টি দ্বীপ। মাত্র 93 বর্গমাইল এলাকাটিতে জনসংখ্যার বসবাস 15,040 জন। আয়তনের দিক থেকে ছোট হলেও সমুদ্রের দেশটি রয়েছে 7,57,771 বর্গমাইলের ইকোনমিক জোন। অস্ট্রেলিয়াতে প্রায় 80,000 এবং নিউজিল্যান্ডে প্রায় 28,000 মানুষ রয়েছে জন্মসূত্রে। দেশটির নামকরণ করা হয় ব্রিটিশ ক্যাপ্টেন জেমস কুকের নাম অনুসারে। 17 শতকের দিকে আইসল্যান্ডকে খুঁজে পেয়েছিলেন তিনি। প্রতি বছর দেশটিতে প্রায় 1,70,000 মতো পর্যটক ভ্রমণ করতে আসে। পাশাপাশি ব্যাংকিং, সি ফুড, ফল এবং মুক্তা রপ্তানিতে দেশটি অর্থনৈতিক অন্যতম চালিকা শক্তি। নাউরু জনসংখ্যায় 12,688 জনের বসবাস এই দেশটিতে। নাউরু প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। দেশটির একটি দ্বীপেই মোট জনসংখ্যা 12,688, সবাই বসবাস করে একই সাথে। মজার বিষয় হচ্ছে দেশটিতে বিশ্বের সবচেয়ে কম মানুষ ভ্রমণ করেছে। নিজস্ব জনসংখ্যার বাহিরে মাত্র 15,000 মানুষ এই দেশটিতে ভ্রমণ করতে এসেছে। এর মধ্যে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ অন্যতম। প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হলেও দেশটি উপনিবেশ কবল থেকে রক্ষা পায়নি। সময়ের পরিক্রমায় জার্মান দেশটিতে উপনিবেশ শাসন স্থাপন করেছিলেন। অবশেষে 1968 সালে নাউরু স্বাধীনতা লাভ করে। এই দেশটিতে ছিল মূল্যবান অস্পটের খনি। খনিজটি সার হিসেবে এবং ইন্ডাস্ট্রিয়াল উৎপাদন হিসেবে ব্যবহার করা হতো, তাই বহু শক্তিধর দেশ এই নাউরুর ব্যাপারে আগ্রহী ছিল। বর্তমানে দেশটি অস্ট্রেলিয়ার উপর নির্ভর করে আছে। টুবালু জনসংখ্যা এখানে বসবাস করে 11,312 জনের মতো। 9টি প্রবাল দ্বীপের সমন্বয়ে গঠিত টুবালু প্রশান্ত মহাসাগরের একটি দেশ। মাত্র 10 বর্গমাইল আয়তনের দেশটিতে জনসংখ্যার বসবাস 11,312 জনের। ভৌগোলিকভাবে বিশ্বের সবচেয়ে বড় মহাসাগরের মধ্যে অবস্থিত হওয়ায় দেশটিকে বিশ্বের সবচেয়ে প্রত্যন্ত দেশ হিসেবে বিবেচনা করা হয়। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় দেশটি অস্তিত্ব সংকটে রয়েছে। দেশটি খুবই ছোট হওয়ায় ফসল ফলানোর মতো এত পর্যাপ্ত জায়গা নেই এখানে, যদিও প্রচুর পরিমাণে সামুদ্রিক খাবারের যোগান রয়েছে। তবে সুষম খাদ্য তালিকার জন্য জাহাজে করে চড়া দামে খাদ্য আমদানি করতে হয় তাদের। 1900-এর শেষের থেকে 1978 সালের স্বাধীনতা লাভের আগ পর্যন্ত দেশটি ইংরেজদের কলোনি ছিল। স্বাধীনতার পরেও দেশটি ব্রিটেনের প্রাক পরিবারের প্রধানকেই রাষ্ট্রের প্রধান হিসেবে বিবেচনা করা হতো। উপনিবেশ প্রভাবে দেশটির ইংরেজি ব্যবহারের প্রচলন রয়েছে, তবে নাগরিকেরা একই সাথে নিজস্ব ভাষা, সংস্কৃতি, গান এবং সামাজিক মূল্যবোধ টিকিয়ে রেখেছে। ভ্যাটিকান সিটি যেখানে জনসংখ্যার বসবাস 510 জন। আয়তন এবং জনসংখ্যার দিক থেকে ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ। প্রতিদিন হাজার হাজার পর্যটক এই দেশটিতে ভ্রমণ করতে আসলেও সেখানে স্থানীয় বাসিন্দাই রয়েছে হাজারের উপর। 109 একর আয়তনের দেশটিতে স্থানীয়ভাবে মানুষের বসবাস 510 জন। ইতালির রোম শহরের ভেতর অবস্থিত দেশটি সম্পূর্ণভাবে দেয়াল দিয়ে ঘেরা। আয়তনে সবচেয়ে ছোট হলেও দেশটি রোমান ক্যাথলিক চার্চের কেন্দ্রস্থল হিসেবে গুরুত্ব পেয়েছে। বিশ্বের বড় বড় রাজনৈতিকবিদ থেকে শুরু করে
ক্যাথলিক বহু অনুসারী দেশটিতে ভ্রমণ করতে আসেন। একই সাথে সমৃদ্ধ ইতিহাস থাকায় ধর্ম বর্ণ নির্বিশেষে বহু পর্যটক ভ্যাটিকান সিটিতে ভ্রমণ করেন। এর আইকনিক স্থাপত্য, ভাস্কর্য এবং ম্যুরাল পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। ভ্যাটিকানের জাদুঘর সংগ্রহশালাতে রয়েছে বেশ গুরুত্বপূর্ণ শিল্প নিদর্শন এবং ঐতিহাসিক নথিপত্র। দেশটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। নাগরিকেরা সাধারণত ইটালিয়ান ভাষায় কথা বলে থাকে, তবে অফিসিয়াল এবং আনুষ্ঠানিক কাজে অনেক সময় ল্যাটিন ভাষাও ব্যবহার করা হয় এই দেশটিতে। টবিয়ার্স, আজ আপনাদের জানালাম জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে ছোট 10টি দেশ সম্পর্কে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।